আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মুমিনীন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির স্টোরি অব দ্য ফায়ার অনুষ্ঠানে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। 1993 সালে তিনি ছিলেন উপপ্রধানমন্ত্রী, 1993 থেকে 2022, প্রায় 20 বছর। 20 বছরের লড়াই, সংগ্রাম, উত্থান পতন, ঘাত প্রতিঘাত, গিরিখাত সকল কিছু পেরিয়ে তিনি মালয়েশিয়ার সর্বোচ্চ নেতার দায়িত্ব পেয়েছেন। আপনারা জানেন এই বিশ্বের আরেকজন সুপরিচিত নেতা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, তিনিও তুরস্কে 20 বছর ধরে ক্ষমতায় রয়েছেন। অনেকে এই প্রশ্নটি সামনে আনছেন যে আনোয়ার ইব্রাহিম কি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখতে পারবেন, তিনি কি রিসেপ তাইপ এরদোয়ানের মতো হতে পারবেন। এই প্রশ্নটি যদিও সঙ্গতিপূর্ণ বলে মনে হয় না, কিন্তু এই প্রশ্নের মধ্যে অজানা এবং জানার কিছু বিষয় তো রয়েছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই। বন্ধুরা, আপনারা জানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানও ছাত্রজীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রজীবন শেষ করেই তিনি ইস্তাম্বুলের মেয়র হয়েছিলেন। তার মধ্যে প্রচণ্ড রাজনৈতিক সচেতনতা এবং স্বায়ত্তবোধ রয়েছে। তার মধ্যে প্রজ্ঞা কৌশলের, দূরদর্শিতার যে বহু বৈচিত্র্যতা রয়েছে সেটি নিঃসন্দেহে অসাধারণ। কোনো কোনো বিশ্লেষক বলেন 100 বছরের মধ্যে মুসলিম নেতৃত্বের যদি তালিকা করা হয় তাহলে অবশ্যই প্রথম সারির প্রথম জন হবেন রিসেপ তাইপ এরদোয়ান। তার মতো প্রজ্ঞাবান দূরদর্শী নেতা গত 100 বছরে আসেনি, এরকম বিশ্লেষণ কোনো কোনো বিশ্লেষক করেন রিসেপ তাইপ এরদোয়ান সম্পর্কে। এখন গত 20 বছরে রিসেপ তাইপ এরদোয়ান তুরস্ককে যে মাত্রায় নিয়ে গেছেন বা এখনও যাচ্ছেন, এমন কি তিনি ইতিহাসকে কাদাখোঁচা পাখির মতো খুঁড়ে খুঁড়ে সামনে এনে জনগণকে যে স্বায়ত্ত বোধে, জাতীয়তা বোধে এবং মূল্যবোধের দিকে দাঁড় করিয়েছেন, একটি ইমারত তৈরি করেছেন আদর্শে, সেভাবে কি পারবেন আনোয়ার ইব্রাহিম? এরদোয়ান যে রাজনৈতিকভাবে ক্ষমতায় আসীন হয়েছেন, তার দল এবং অন্য রাজনৈতিক দলের সমন্বয়ে যে জোট গঠন করেছেন, সেই জোটের বন্ধন আমরা যদি 20 বছরে পর্যালোচনা করি অটুট রয়েছে। অন্যদিকে আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ায় নানা ধরনের ভাঙনের মধ্য দিয়ে এসেছেন সামনে। 2018 সালে আনোয়ার ইব্রাহিম মাহাথির মোহাম্মদের সঙ্গে যে রাজনৈতিক জোট গঠন করে ক্ষমতায় এসেছিলেন, 2020 সালে সেই জোটটি ভেঙে যায় শুধুমাত্র বিশ্বাসঘাতকতা করার কারণে। এখন মালয়েশিয়া আর তুরস্ক তো এক ধরনের রাষ্ট্র নয়, দুই দেশের জনগণের মন মানসিকতা, দুই দেশের জনগণের মানুষ কাঠামো এক নয়, অবশ্যই আলাদা। কিন্তু এই যে প্রশ্নটি সামনে এলো যে এরদোয়ানের মতো সারা বিশ্বে কি ভূমিকা রাখতে পারবেন আনোয়ার ইব্রাহিম, সেটা দেশে এবং দেশের বাইরে। এখন আনোয়ার ইব্রাহিমকে তিনটি বিষয়ে অবশ্যই নজর দিতে হবে। তার রাজনৈতিক জোটকে অটুট রাখতে হবে, মালয়েশিয়ার জনগণের মধ্যে যে ধর্মীয় বৈচিত্র্যতা সেটিকে ন্যায্যতা এবং সমতার সঙ্গে বিশ্লেষণ করে সবার অধিকার ফিরিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে অটুট আস্থা অর্জন করতে হবে, পাশাপাশি রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, এগুলো তো রয়েছেই। কিন্তু তিনি যদি তার প্রজ্ঞা দিয়ে এই তিনটি বিষয়ে বিজয় অর্জন করতে পারেন, তাহলে এই দেশ শাসনের বাইরে তিনি বিশ্বের নানা বিষয়েও ভূমিকা রাখতে পারবেন। আনোয়ার ইব্রাহিমের জীবনকে বিশ্লেষণ করি যদি 1980 সাল থেকে 2022 পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায় তিনি বারবার হোঁচট খেয়েছেন, আবার ঘুরে দাঁড়িয়েছেন। সুতরাং আনোয়ার ইব্রাহিমকে অবশ্যই প্রাজ্ঞ, পরিপক্ক একজন রাজনৈতিক নেতা বলা যায়। সামনের দিনে রাষ্ট্র পরিচালনায় এই তিনটি বিষয়কে বিবেচনায় রেখে তিনি যদি এগুতে পারেন তাহলে অপ্রতিরোধ্য এবং দূরদমনীয় নেতা হিসেবে মালয়েশিয়ার রাজনীতিতে এবং সরকার ব্যবস্থায় তিনি আবির্ভূত হবেন। সেটি মূলত সাধারণ মানুষ বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মুক্তিকামী মানুষ প্রত্যাশা করেন যে আনোয়ার ইব্রাহিমও রিসেপ তাইপ এরদোয়ানের মতো ভূমিকা পালন করতে পারবেন। রিসেপ তাইপ এরদোয়ান কী এমন ভূমিকা পালন করেছেন দেখুন। রিসেপ তাইপ এরদোয়ান জাতিসংঘে গিয়ে নির্যাতিত নিপীড়িত মানুষদের পক্ষে দাঁড়িয়েছেন। রিসেপ তাইপ এরদোয়ান ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় খাদ্যশস্য সংক্রান্ত চুক্তি করে সারা বিশ্বের মানুষকে
উপকার করেছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ সহাবস্থানের একটি পরিবেশ তৈরি করেছেন। শুধু তাই নয়, দেশের ভেতরে তিনি বৈচিত্র্যতাকে ধারণ করে একটি নতুন রাষ্ট্রের ব্যাখ্যা দিয়েছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেকে ধর্মনিরপেক্ষতাবাদী মনে করেন। এখন আপনারা বলবেন যে তিনি তো অনেকগুলো কাজ ইসলামের পক্ষে করছেন। হ্যাঁ, সেটিরও তিনি আলাদা একটি ব্যাখ্যা দিয়েছেন। ধর্মনিরপেক্ষতা মানে তিনি বোঝাচ্ছেন সব ধর্মের সমান অধিকার। এবং আপনারা অবশ্যই জানেন যে তুরস্কে সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে মুসলমানদের, সুতরাং সেখানে মুসলমানদের অধিকারগুলো ধীরে ধীরে পুনর্স্থাপন হচ্ছে, সুরক্ষিত হচ্ছে। এবং মুসলমানদের তুরস্ককে ঘিরে যে হাজার বছরের ইতিহাস, সেটাকেও তিনি পুনঃস্থাপন করছেন কৌশলে, বুদ্ধিমত্তা দিয়ে। এর বাইরে সমগ্র পৃথিবীতে যে কোনো ইস্যুতে, ইউরোপের ইস্যু, আমেরিকার ইস্যু, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ইস্যুতে কোনো না কোনোভাবে ভূমিকা রাখছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক রাষ্ট্রটি। সুতরাং এই ধরনের ভূমিকা দেখতে চান আনোয়ার ইব্রাহিমের কাছ থেকে। আনোয়ার ইব্রাহিম তার পূর্বের যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারেন, প্রজ্ঞার স্বাক্ষরের গতি যদি ঠিক রাখতে পারেন, তাহলে অবশ্যই তিনিও অদূর ভবিষ্যতে রিসেপ তাইয়েপ এরদোয়ানের মতোই বিশ্বব্যাপী মানবিক ভূমিকা রাখতে পারবেন। যদিও রিসেপ তাইয়েপ এরদোয়ান নিয়ে দেশের ভেতরে, দেশের বাইরে তার বিরোধীদের কাছে নানা ধরনের সমালোচনা রয়েছে, কিন্তু আজকের এই আলোচনাটি মোটা দাগে আমি উপস্থাপন করলাম বলেই সেই সব সমালোচনার দিকে আলোকপাত করলাম না। সামগ্রিকভাবে এই পৃথিবীতে যদি ন্যায্যতার কথা বলি বা সমতার কথা বলি, তাহলে কয়েকটি রাষ্ট্রের উদাহরণ সামনে আসবে, সেই আলোকেই এই আলোচনাটি উপস্থাপন করলাম। পৃথিবী মানবিক হোক, সব মানুষের বসবারযোগ্য হয়ে উঠুক এই পৃথিবী, সব রাষ্ট্র হোক ন্যায্যতার, নিপীড়ক শাসকের অবসান ঘটুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের আলোচনা। শুভেচ্ছা নিরন্তর। ভর্তি চলছে মেধাকুঞ্জ একাডেমিক কেয়ার, তৃতীয় ও দশম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইংলিশ ভার্সন। আমাদের বৈশিষ্ট্য সৃজনশীল সহ নানা অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির পূর্ণ অনুশীলন, পূর্ণাঙ্গ ও নির্ভুল লেকচার শিট প্রদান ও স্কুল ভিত্তিক পাঠদান, দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা, বিষয়ভিত্তিক অভিজ্ঞ উদ্যমী ও আন্তরিক শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্কুলের পরীক্ষার ফলাফলে ছাত্রছাত্রীদের মেধা তালিকায় স্থান নিশ্চিত করা, সর্বোত্তম প্রশিক্ষণ ও অনুশীলন নিশ্চিতকরণ, প্রত্যেক ক্লাসরুমে সর্বোচ্চ 20 জন, বিগত 18 বছরের অভিজ্ঞতায় আমরাই নিশ্চিত করি SSC-তে শতভাগ A+ ও বৃত্তি। যোগাযোগ 01979-151772, 01979-151773। আসন সংখ্যা সীমিত তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীর স্কুল ভর্তি কোর্স। সুইট কনভেনশন সেন্টার, বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য হল বুকিং চলছে। নভেম্বর ও ডিসেম্বরে হল বুকিং এ পাবেন 20% ডিসকাউন্ট। ফর বুকিং 01716778322।